Hazır bey. আপনি আবার সেই স্বপ্নটা দেখছেন? আরেকটু হলে তো আপনি আমার মায়েরা বলেছিলেন ভাই। রোজ রোজ আপনি এটা কী শুরু করলেন ভাই? আমার আমার একটু একা ঘুমাইতে দেন ভাই, কালকে আমার একটা বড় অডিশন আছে ভাই। না ভালো, আমার একটু একা ঘুমাইতে দেন, এই যন্ত্রণা আর ভালো লাগতেছে না ভাই। আরেকটু হলে গেছিলাম গা, কি একটা অবস্থা, রোজ যাইতে এক কাহিনী। হাসান, বয়স 45, স্বপ্ন সুন্দর মনের মেয়েকে বিয়ে করে সংসারী হওয়া। অতিমাত্রায় কল্পনাপ্রবণ এই মানুষটির বিয়ের উপযুক্ত বয়স পার হওয়ার পরও তা সম্ভব হয়নি। দারিদ্রতা, ভীরুতা এবং জড়তা অনেকদিন তাকে একা করে রেখেছে। তবুও গোপনে গোপনে নারী প্রেমের প্রতি এক ধরনের তীব্র আকর্ষণ অনুভব করে, যা অপ্রকাশিত। প্রতি রাতে সে একটা দুঃস্বপ্ন দেখে, বিয়ে করার আগেই তার ভালোবাসার মানুষকে কেউ ছিনিয়ে নিয়ে গেছে। স্বপ্নের ভিতরে তাকে রক্ষা করতে না পেরে দুশ্চিন্তায় দিন কাটে। কল্পনা ভেঙে গেলে বড় একা লাগে, তাই অনেক রাত নির্ঘুম কাটাতে হয় তাকে। হাসান একটা সিনেমার প্রোডাকশন হাউসের সহকারী হিসেবে কাজ করে। প্রতিদিন রুটিন অনুযায়ী সকাল হলে তাকে দৌড়ের উপর থাকতে হয়। হ্যালো বস। বস, আমি এখনই রওনা দিতেছি। জি বস, জি বস। বাবা লুৎফর সাহেব এবং মা ফাতেমা বেগম স্বর্গবাসী। অফিসে যাওয়ার আগে তাই বাবা মাকে এভাবেই ভক্তি শ্রদ্ধা করে দিন শুরু করে। আচ্ছা আচ্ছা, না আসলে শুনো, তোমার পক্ষে কিন্তু গাওয়া সম্ভব, এটা কোনো ব্যাপারই না। রতন খৈয়াম উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী, অবিবাহিত, রোমান্টিক, সারাদিন গান নিয়ে পড়ে থাকে, স্টুডেন্টদের মোবাইলে গানের তালিম দিতে বেশি পছন্দ করে, তাই তার নাম হয়ে গেছে মোবাইল সং টিচার। গানে গানে প্রেমের তালিমেও বেশ পারদর্শী, যতক্ষণ না ধরা পড়ে। তাইলি তুমি স্টার, আর কেউ তোমার ঠেকা রাখতে পারবো না। শুনো, তোমার আমি এখন আর একটা সুন্দর রাগ শুনে দিচ্ছি, তুমি একটু মন দিয়ে শুনবা, ঠিক আছে? খেয়াল করবে কিন্তু। হ্যাঁ শুনো। জানানা জানানা মুরি বাজে পাইলিয়া, জানানা জানানা। এই যে গায়ক সাহেব রতন, আমি বাইরে যাইতেছি, দরজাটা একটু ভালো করে আটকাও। আর শোনো, তুমি এটা কি বুয়া রাখছো? ভালো করে তো রাখতেও পারে না। আচ্ছা আমি খাওয়া যায় না, আমি দেখতেছি। বুয়া বদলাও, তাড়াতাড়ি বুয়া বদলাও। আচ্ছা ভাই, ভাই দরজা আটকাও। আচ্ছা ঠিক আছে। প্রতিদিন এভাবে হাজারো ধাক্কাধাক্কির ভেতর দিয়ে তাকে অফিসে যেতে হয়। উদ্দেশ্য বসের বকা খাওয়া থেকে নিজেকে রক্ষা করা, কিন্তু সে আশা ও দুরাশা হয়ে যায়। এখন কটা বাজে? এভাবে কি অফিস চলে? রাস্তায় জ্যাম ছিল বস। আরে জ্যাম কি শুধু তোমার একলাই? আর কারো জ্যাম লাগে না? এসব সব ছবির গল্প আমার শোনা মানে, আমি একটা হিট ছবির ডিরেক্টর, বুঝলে? ওর পোর্টফোলিওটা কই? জি বস। আরে পোর্টফোলিও, মডেল পোর্টফোলিও। আমাদের নেক্সট যে ছবিটা, সকালে উঠি আমি তোমার মুখ দেখি, সে ছবির নায়িকার পোর্টফোলিও। ওইটা তো আমি লকারে তুলে রাখছি। লকারে কেন? আপনি না করলেন ওইটা সামলায় রাখতে।
তুলে রাখতে সাবধানে, এর জন্যই তো স্যার সাবধানে মাইন্ড নাই তো স্যার। যাও পোর্টফোলিওটা নিয়ে এসে টেবিলে রাখো। আর শোনো, এই আমাদের নাচে না দিন বাজে দিন ছবি খবর কি? ওটা এখন চিটাগের আলমোসে চলতেছে। গুড, এই বৃহস্পতিবার রাইতে নাইমা যাবে স্যার, শুক্রবার প্রিন্ট ঢাকা চলে আসবে। ভেরি গুড। আমাদের প্রিন্ট কটা স্যার? হাতে আছে দুইটা স্যার, তার মধ্যে একটা স্যার বরিশালের সুইটি সিনেমা হলে বুকিং হয়ে গেছে স্যার, আর আরেকটা এজেন্ট চলে আসবে স্যার, নিয়ে নিবে স্যার, কিন্তু ওইটার প্রিন্ট ভালো না। প্রিন্ট ভালো না তো চেকার জাহাঙ্গীরে ফোন করো না কেন? ও ফোন করলে তো এসে ঘষা মাজা করে প্রিন্ট ঠিক করে দেয়। যাও। জি বস। শোনাও প্লিজ, এই ছবিটা নাও, পোর্টফোলিওর সাথে অ্যাটাচ করে দিই। কোন পোর্টফোলিও স্যার? আরে বেকুব, একটু আগে বললাম না যে আর যে পোর্টফোলিওর কথা বললাম, আলমারিতে যেটা তুলে রেখেছ। হ্যাঁ হ্যাঁ, আবার এদিকে কি দেখো? বলো না এখন। আগামী মাস থেকে আপনি একটা বাসা দেখেন ভাই, এমনি হয় না ভাই, আপনি একটা বাসা খুঁজেন তাড়াতাড়ি। আমি কি করবো, আমি তো এইসব দেখতে চাই না, কিন্তু এইসব দুঃস্বপ্ন এসে আমার উপরে ভর করে। আজকে অফিসেও একটা ঘটনা ঘটছে, এক মডেলের দেখা। হাসান ভাই, ছোট ভাই ভাই, আমি আপনার একটা বুদ্ধি দিই ভাই, আপনার একটা বিয়ে করে ফেলান ভাই, বিয়ে করলে দেখবেন সকল সমস্যার সমাধান। এমনি মানুষ আপনার চাচা রাখে, সময় মতো বিয়ে করলে আজকে চাচার বাপ হইতেন ভাই। বিয়াটাই মনে হয় আমার মনে হয় সঠিক সমাধান। বিয়ে করলে ওই যে আপনি যে দুঃস্বপ্ন দুঃস্বপ্নগুলো দেখেন না, এই দুঃস্বপ্নগুলা দেখবেন বাথরুমে জানলাতে বাইরে হয়ে গেছে। গিয়া বিয়েটা করে ফেলান ভাই, এর চেয়ে বড়ো কিছু নাই। আমি রোজ রোজ যাইতে এমনি করে আপনার হাতে মরতে চাই না, এটা অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার। আর আমি একজন শিল্পী মানুষ ভাই, আমার একটা ইজ্জত আছে, এইভাবে এইভাবে ভাই প্রতিদিন হয়তো ঘুমান যায় না ভাই, এই শিল্পীর মর্যাদা আপনারা বুঝতেন না ভাই। হ্যালো, আর কতক্ষণ লাগবে তোমার আসতে? কি আরো 2 মিনিট? গত 1 ঘন্টা ধরে তুমি 2 মিনিট করতেছো, আগামী 1 মিনিটের মধ্যে যদি তুমি না আসো তাহলে আমাকে আর পেতে হবে না। বুঝবো কি মনে হচ্ছে? না দেখে তো আর সবকিছু মনে হয় না, এর জন্য কথা বলতে হয়। আমার আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। কথা না শুনলে কবিতা তো শুনবেন না। প্লিজ আপনি অন্য কোথাও গিয়ে বসুন, কবিতাটা পড়ুন। হাই চিল, সোনালি ডানার চিল, এই ভেজে মেঘের দুপুরে। রামু, চিরকুমার কবি, সম্পর্কে হাসানের মামা হয়, নারী বিরোধী, অবিবাহিত,
জীবনানন্দ দাসকে ভালোবেসে তার আর সংসার করা হয়ে ওঠেনি। আশ্চর্য, এখন আর ঘুমের ভিতরে স্বপ্নে মেয়ে মানুষের মুখ দেখি না। কি এক রহস্যময় কারণে মেয়ে মানুষকে দু চোখে দেখতেই পারে না, তবে চান্স পেলে নিজেকে জাহির করার সুযোগটা হাতছাড়া করে। সাপ একাকার। মামা কি আপনার পরিচিত? মামা? কোন মামা? ওই যে বসে আছে। আবার তাহারে কেন ডেকে আনো? কি হায় হৃদয় ফুরে বেদনা জাগাতে ভালোবাসে। হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে। কি রে হাসান, তুই এনে একলা একলা বসে বসে কি করতেছ? একলা কই, আমার কবিতার সাথে আছে না? মামা তুমি এই সারা জীবন এই কবিতা নিয়েই থাকলা, বউ সংসার আর করলা না। কে বললো আমার বউ সংসার নাই? কবিতাই তো আমার বউ, তোর মামি। তুই জানিস আমার 350 ছেলে আর এই 350 সন্তান, আমার সবগুলি আমার প্রিয়। তুই বলি সংসার নাই, এটা হয় নাকি? কবিতা নিয়ে আমি সারা জীবন কাটালাম কি এটার জন্য? কি মামা কেন আসিস বল, একটা কথা বলতে আসছিলাম। একটা কথা বল, কি সমস্যা? বলতে লজ্জা লাগতেছে। লজ্জা? কী রে লজ্জা কেন? তুই কি মেয়ে মানুষ যে আমি লজ্জা পাবো তোর কথা শুনি? বল বল। মামা আমি স্বপ্নে একটা মেয়ে দেখি। স্বপ্নে মেয়ে দেখিস? কী করে মেয়ে এসে কীভাবে আসে, কখন আসে, দিনে না রাতে? মামা যখনই আমি কোনো মেয়ে দেখি পরেই সেই মেয়েটাই আমার স্বপ্নে ভর করে। মামা খুবই ইন্টারেস্টিং। তো তো স্বপ্নে এসে যে ভর করে তোর উপর কি বলে, কিভাবে আসে বলতো? সেটা তোমার বলা যাবে না মামা। ও বলা যাবে না কেন? আরে তুই কি মেয়ে মানুষ নাকি যে আমার লজ্জা করবে শুনে? বল বল বল। মামা এর আগেও আকার ইঙ্গিতে আমি তোমার অনেকভাবে বুঝাইছি, আমার তো বয়স হয়েছে, আমি তো সব কথা মুখে খুলে কইতে পারি না। তুমি তো আমার বিষয়টাতে কোনো গুরুত্বই দিতেছো না। গুরুত্ব কীভাবে দেবো বল, এটা তো গুরুত্ব দেওয়ার বিষয় না। আমি তোকে বারবার বললাম যে দেখ এই মেয়ে মানুষের গুরুত্ব মাথা থেকে ফেলে দে না, তোর মেয়ে মানুষ মেয়ে মানুষ মেয়ে মানুষ। আরে বেটা, এই যে এখন যে যুবকের দল মেয়েদের পিছনে যে ছুটে, ওই যুবকদের যে শারীরিক যে এই যে অত্যাচার এবং অসুখ বিসুখ, এগুলো তো ওই মেয়ে মানুষের চিন্তা করেই হয় না, তুই জানিস এটা। যাই কো মামা, মায়া মানুষ সারা জীবন চলে না। ছোটকালে বাপ মা হারানোর পর থেকে কিন্তু আমি তোমার লগেই আছি, তোমার এই মুরব্বী মানছি, বাপ মা কই তো তুমি। বয়স হয়ে যাইতেছে মামা, রাস্তাঘাটে পোলাপানে এখন আমার আঙ্কেল করে ডাকে। তুমি যদি এখন এই এতিমের দিকে না তাকাও মামা, তাহলে কেমনে হইব? এই না মামা, 100 টাকা রাখো, চা খেয়ে। তুই সেফ মনে করে টাকা দিলি নাকি? রাখো মামা, আগামী মাসে বেতন পাইলে তোমার একটা পাঞ্জাবিও কিনে দেব আর অনেকগুলা বইও কিনে দেব, তুমি খালি এই এতিমটার দিকে একটু নজর দিও। দিবি তো? হ দিব। কথা দিলি? হ কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, আমিও তোকে কথা দিলাম, তুই এখন বাড়িতে গিয়ে তুই নাকে তেল দিয়ে গিয়ে ঘুমা গিয়ে যা। মানে? মানে আগামীকাল আমি তোর বইয়ের ছবি নিয়ে আমি তোর বাসায় আসছি। মামা মামা, এই বয়সে আমার আবার পছন্দ অপছন্দ কি? তুমি মুরব্বী মানুষ, তুমি পছন্দ করলেই হইব। আমার পছন্দ মানে মেয়ে মানুষ তো আমার কাছে সব সমান, আমি তো আলাদা করতে পারি না কাউকে। আর আমি তো চিরকুমার থেকে গেলাম তাই না, আর এই বয়সে মেয়ে মানুষ পছন্দ করার কি আমার আছে সময় বল? এই বেতন টেতন কি বাড়ছে? জি না মামা, তবে বাড়বে। বাড়বে? হ্যাঁ কবে বাড়বে? বিয়ে করার জন্য তোকে পাগল হয়ে গেছিস। আর শোন, বিয়ের পর তোর বউ যখন তোকে মুরগির মতো ঠোকরাবে ঘনাঘাটির জন্য, তখন তুই কী করবি? তোর টাকা কই? হ্যাঁ আরে বউপালা আর হাতিপালা কিন্তু সমান, মনে রাখিস কিন্তু। মামা তোমার কথাটাও ঠিক, আমি চেষ্টা করতেছি, হয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা হয়ে গেলে তো ভালো।
কিরে, তোর ঘর তো একেবারে বিউটি পার্লারের মতো করে রেখেছিস, হ্যাঁ কি ঘটনাটা কি? মামা, দেওয়ালগুলা ভালো না, এর জন্য পোস্টার দিয়ে ঘরটার একটু সুন্দর করার চেষ্টা করছিলাম। তুলে দেবো না, তুমি গেলেই তুলে দেবো। তুলে ফেলবে কেন? আরে থাক, ভালোই তো লাগছে। আচ্ছা শোন, আমি কিন্তু এখন শ্যামলীতে যাবো, আরে মেয়ের খালুর কাছে। মেয়ে তো এসিম, বাপ মা তো নেই, বুঝিস না? আরে মেয়ের খালুর সাথে আমার তো একসময় সম্পর্ক ছিল, আমরা যখন কবিতা চর্চা করতাম তখন সে আর আমি একটা কাগজ বের করতাম। এখন দেশের গ্রাম থেকে সে আসছে শ্যামলীতে, আমার জন্য অপেক্ষা করছে। আমি শ্যামলীতে গিয়ে ব্যাপারটা ফাইনাল করে আসি, কী বলিস? তাহলে আমি যাই এখন। মামা, আমি কি আপনার লোকে যাবো? আরে তুই যাবি মানে, তুই পাগল হয়েছিস নাকি? হ্যাঁ, তোর কি লজ্জা শরম নাই? জামাই কখনো যায় নাকি প্রথম? হ্যাঁ, আমি যাই, দেখে ডেকে আসি, তারপরে যাবি। তুই তো এখন পালায় পালাইয়ে থাকবি, ও কি মারবি একবার বুঝিস, আর পালাবি দশবার। জি মামা, তুমি যেমনে যেমনে বলবা তেমনে তেমনিই হবে। এই গাইন করে গান বাজনা হয় না তোর এখানে? ও একটু দেশের বাড়িতে গেছে, চলে আসবে। ও আচ্ছা, তাহলে আমি গেলাম। ঠিক আছে মামা, আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক থাক। আরে চরণ ধরিস না, আচরণ ধর, ঘন ঘন চরণ ধরছিস কেন? না মামা, এমনি কোনো কারণ নেই। ও আচ্ছা আচ্ছা, শুন, আগামী শুক্রবার কিন্তু মেয়ে দেখতে যাচ্ছি, তুই কিন্তু রেডি হয়ে থাকিস। মামা তুমি কোনো চিন্তা করো না, আমি ঘুম থেকে উঠেই রেডি হয়ে থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি গেলাম। জি মামা। পাখি? কি পাখি? শ্যামা, ঘুঘু, শালিক, কোয়েল নাকি দোয়েল? কি হলো মা বলো, চুপ থাকলে চলে? অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। আচ্ছা বলো তো মা, এই কবিতাটা কে লিখেছে? তুমি এইসব কি উল্টা পাল্টা করছো? মাইয়া দেখতে এসে কি ওই সমস্ত প্রশ্ন করে? আহ চুপ থাক, মুরুব্বিদের মুখের উপর কথা বলতে নেই। হ্যাঁ মা বলো, প্রশ্ন করলে তো উত্তর দিতে হয় তাই না? তার তো অলক্ষণীয় হয়। বলো বলো বলো। কবির নাম জীবনানন্দ দাস। বাহ চমৎকার। আচ্ছা এখন তুমি কাজী নজরুল ইসলামের একটা কবিতা আছে না পাখি বিষয়ে, সে কবিতাটা আমাকে পড়েছিলাম। মানে তোমার খালুর মুখে তো আমি শুনেছি যে তুমি একসময় কবিতা পাঠ করতে, কবিতার খুব ভক্ত। শোনাও দেখি কবিতাটা আমাকে, মানে আমি তোমার কণ্ঠস্বরটা একটু শুনতে চাই। বলো বলো বলো। ও একসময় বইয়ের পোকা ছিল, সব কবিতাগুলো পাখির মতন কইতে পারতো, এখন ওই চর্চাটা একেবারে কমে গেছে। তো তবুও মা তুই একটু চেষ্টা করে দেখ, তুই যেটুখানি পারিস। কবিতার নাম পাখি, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে উঠব আমি, জাগি হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো। এই তোর সমস্যাটা কি বলতো? মানে মামা, হ্যাঁ তুমি মায়া মানুষের সাথে এত কথা কও কেন? তার উপরে ওই মায়াটারে কেন তুমি জিজ্ঞেস করতে গেছো সে জীবনানন্দ দাশের কবিতা পারে কি পারে না? সে করব বিয়া কইরা আমার সংসার, সে জীবনানন্দ দাশের কবিতা দিয়া কি করব? তুই ওগুলো বুঝবি না, জীবনানন্দের কবিতা যদি সে না বুঝে তাহলে সে জীবনযাপন করবে কীভাবে করবে? ঠিক আছে তোমার কথা মানলাম, ঠিক জীবনানন্দ দাশের কবিতা তো আমি জানি, হ্যাঁ আমি তারে শুনাইতে পারুন না। হ্যাঁ মামা, আমার মায়া পছন্দ হয়েছে, তুমি তারিখ ঠিক করো, ফাইনাল করো। আরে বাপ, মেয়ে পছন্দ হলে চলবে না তো? আরে রূপে যদি তুই মজে যাস, তুই খবর টবর নিতে হবে না, জানতে হবে না, ডিটেলটা আমরা জানবো না? তো খবর তো নিশ্চয়ই, দেখলাম তো মাইয়া আমার পছন্দ হয়েছে। আরে ঘটনা তো একটা ঘটে গেছে। হ্যাঁ আবার কি ঘটছে? মেয়ের আরেক জায়গায় বিয়ে হয়েছিল একবার। হ্যাঁ কোকি? হ্যাঁ চাপগা মামা, মাইয়া লোকের জন্মই তো হয় বিয়েওয়ানের জন্য, এখন তো আর সে বিবাহিত না, আর কারো বউও না। আমার মাইয়া পছন্দ হয়েছে মামা, তুমি তারিখ ফাইনাল করে ফেলাও। আরে পছন্দ হলে হবে না তো, মেয়ের রূপে মজলে তো হবে না, তোর খোঁজখবর নিতে হবে না, জানতে হবে না ডিটেল? মামা মাইয়া আমার পছন্দ হয়ে গেছে, এখানে আর খোঁজখবর নেওয়ার দরকার নাই, আর তো আমরা তো দেখছি তার বাসা বাড়ি দেখছি না।
মামা তুমি তারিখটা ফাইনাল করে ফেলাও। আচ্ছা ঠিক আছে, তারিখ ঠিক করছি, কিন্তু পরে কিন্তু আমাকে দোষারোপ করতে পারবি না কিন্তু। মামা আমি কেন তোমারে দোষারোপ করতে যাবো? কইলাম না মেয়ে আমার পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে চল আয় আয়। সে যে কত ভালো মেয়া, যত দিন যাইব ততই বুঝতে পারবে। হাজারটা কথা কইলেও সে মুখ তুইলা একটা কথারও সে জবাব দিব না। আল্লাহ পাকের এই অশেষ রহমতে এই মেয়েটাকে আপনার হাতে তুইলা দিলাম। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সব কিছু কিন্তু আপনারে দিলাম। আপনি এর দায়িত্ব নিলেন, কথা দেন। কথা দিলাম, আপনি কোনো চিন্তাই করবেন না সুলমান ভাই। পাখি শুধু আমার ভাগ্নের বউ না, ও তো আমার মেয়ে। আর মেয়ে কষ্টে থাকবে, কোনো বাপ কি সেটা চায় বলেন? সুবহানাল্লাহ, কথাটা শুনে খুব ভালো লাগলো ব্যয় সাহেব। আর এতিমরে দেখলে আল্লাহ আপনাকেও দেখব, এই গ্যারান্টিটা আমি দিতে পারি। গ্যারান্টিটা দরকার নেই, পাখির দাম্পত্য জীবন সুখী হবে, আমি এই কথা আপনাকে বলতে পারি। এই চলে যাই, আসো আসো। চলো মামা একটু শরবত খেয়ে যাবো। আরে যা, আজকে রাত্রিকে আমার শরবত খাওয়ার সময় লেগে, তোরা খা গিয়ে যা 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 বাড়িতে যা। ঠিক আছে মামা, দোয়া করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, ভালো থাকো মা। অনেক করছো মামা, আসবো না দিদি না। হ্যাঁ একটু সাবধানে উঠবো, হ্যাঁ টাইলসের সিঁড়ি তো পাও পিছলাই পড়তে পারে। হ্যাঁ দেখো বাসাটা কত সুন্দর, কিন্তু বাড়ি আলোটা না একদম খাটাস, মাস শেষ হওয়ার আগেই ভাড়ার লেগে চিল্লাইতে থাকে চিল্লাইতে থাকে। বাসাটা অনেক সুন্দর। ভিতরটা আরো সুন্দর। চলো তো। কি খবর হাসান ভাই, একা একা বিয়ে করে ফেললেন, আমাদেরকে ইনভাইট করলেন না, আমরা কি ইনভাইট পাওয়ার যোগ্য না? কিছু মনে করেন না পিন্টু, বিয়েটা হঠাৎ করে হয়ে গেছে। আর এই বিয়া শাদির ব্যাপার এগুলো তো এরকম হুটহাট করেই হয়ে যায়। আপনি কোনো চিন্তা করেন না, আমি সামনে বড় করে একটা অনুষ্ঠান করতেছি, আপনারা অবশ্যই দাওয়াত দেবেন, গ্যারান্টি। অপেক্ষায় থাকলাম। অপেক্ষায় থাকেন, অপেক্ষার ফল রসগোল্লা হয়। রসগোল্লা না হয় পরে খাওয়াবেন, আগে ভাবিকে একটু দেখান। ভাবি দেখবে, একদিন বাসায় আসেন, আলাপ করাই দেবো। কেন ভাবির ছবি আপনার পকেটে নেই? কি যে কন্যা পিন্টু ভাই, ওর ছবি কি কেউ পকেটে নিয়ে ঘুরে? কেন, যখন আপনার মন খারাপ থাকবে
যখন আপনি সমস্যায় পড়বেন, ঝামেলায় পড়বেন, তখন পকেট থেকে ভাবির ছবি বের করে একটু দেখবেন, দেখবেন মন ভালো হয়ে গেছে। কিন্তু ভাই আপনি যে কী কইতেছেন না, ওলা বন্যা কথাবার্তা। আপনি একবার ট্রাই করে দেখেন, কোনো কারণে আপনার মন খারাপ বা বসের একটা ঝাড়ি খাইছেন, ঝাড়ি খাওয়ার পরে তখন পকেট থেকে বের করে দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনি এটা নিয়ে যান, ঝকঝকে প্রিন্ট আছে, কোনো সমস্যা নেই, নিয়ে যান, চলবে তো? হ্যাঁ, আপনি, আমি দেখে দিছি, চেক করে দিছি, একদম নতুন। থ্যাংক ইউ পিন্টু ভাই, দেখা করবো। হ্যাঁ, আর আমি অবশ্যই আপনার দাওয়াত দেবো, আপনি চিন্তা করেন না। আচ্ছা, কি দেখো? কিছু না। আচ্ছা, আমরা পার্কে আসছি কেন? পার্কে আসছি কেন মানে, পার্ক কত সুন্দর জায়গা, দেখো না কি সুন্দর খোলামেলা বাতাস, তারপরে কত গাছগাছালি। পার্কে আসলে না প্রকৃতির উপলব্ধি করা যায়। তুমি আবার প্রকৃতি উপলব্ধিও করতে পারো। বাদ দাও এগুলো, তোমার আইসক্রিম কেমন লাগতেছে? অনেক মজা। আরেকটা এনে দিই, এটা শেষ করি। শোনো, তুমি এটা শেষ করতে করতেই আমি আর একটা নিয়ে আসতেছি, তা নইলে আবার আইসক্রিমওয়ালা চলে যাবে, ঠিক আছে? তুমি একটু বসো। অন্যের বউ দেখলেই ফ্রেম তৈরি হয়ে যায় না আপনাকে? যান, নিজের বউ নিয়ে কয়েক হাজার ফ্রেম তৈরি করে ছবি তুলেন, যত সব পাগল ছাগল। চলো তো, এখানে আর এক মুহূর্ত না। কি ব্যাপার? ভাড়া তো এই মাসের আমি দিয়ে দিছি, তারপর আপনি এরকম মূর্তির মতো আমার বাসার সামনে দাঁড়ায় আছেন কেন? না না হাসান ভাই, ভাড়ার জন্য না, এই শুধু একটু গল্প স্বল্প করার জন্য আসছি। গল্প করার টাইম নেই, আমরা অনেক ক্লান্ত। আর তাছাড়া আপনি আবার হঠাৎ করে আমার ভাই কয়ে ডাকতেছেন কেন? আগে তো আপনি আমার আঙ্কেল কয়ে ডাকতেন। হাসান ভাই, নতুন বিয়ে করে নিয়ে আসছেন, অথচ ভাবিটাকে আজ পর্যন্ত পরিচয় করাই দিলেন না, ব্যাপারটা কেমন যেন বিব্রতকর লাগে না? আমার বউর লোকে আমি কারে পরিচয় করাই দিবো আর কারে পরিচয় করাই দিবো না, এটা আমার ব্যাপার, বুঝছেন? ভাই আপনারা এখানে দাঁড়ায় কি করেন? তো ঢাকা শহরে এত জায়গা থাকতে আপনারা এই জায়গাটাই কেন বাইছে নিলেন? কথা বলার সমস্যা কি? সমস্যা আছে ভাই, আমরা তো এখানে মা বোন নিয়ে থাকি, তাই না? আমাদের তো একটা ইজ্জত আছে। থাকেন না আপনার ইজ্জত, আপনার ইজ্জত ধরে কি আমরা টানাটানি করছি নাকি? সেটা করেন নাই, কিন্তু আপনারা এরকম দাঁড়ায় থাকলে এখানে ছেলেমেয়েরা যাওয়া আসা করবে কি করে? আমরা কি আরো পদাটকেছি? আপনারা অন্য জায়গায় গিয়ে আড্ডা দিলেই তো হয়, সমস্যাটা মিটে যায়। না মিয়া ভাই, আমরা আমার এলাকার লোকাল ভাই, বুঝছেন না, লোকাল বয়, আমার খুশি আনা আড্ডা দেবো, যার খুশি আইবো, যার খুশি যাইবো, তা তো আমাকে দেখার বিষয় না, বুঝছেন? কি কি শুরু করছেন আপনি? এগুলো এগুলো কি শুরু করছেন? আরে জানতো, কথাবার্তা বাড়ায় না, জান জান।
ওই দেখা আরে ভাই সোজা যার নামি তানপুরে দেখাইতে মনে পড়ে মামা আমি সে কখন থেকে তোমার দিকে বসে রয়েছি কি সুন্দর করে সাজছি তুমি এত দেরি করে আইলা বসো বসো ঘরটা সুন্দর লাগতেছে না হ্যাঁ সবকিছু সুন্দর কিন্তু একটা অসুন্দর ঘটনা ঘটে গেছে অসুন্দর ঘটনা ঘটে গেছে মানে যে পাখিকে আমাদের দেখতে যাওয়ার কথা ছিল না সে পাখি উড়ে চলে গেছে উড়ে চলে গেছে মানে উড়ে গেছে মানে তোকে আমি একবার বলেছিলাম না যে মেয়েটার আগে একবার বিয়ে হয়েছিল সেই স্বামী তো সিজনাল পাগল ছয় মাস ভালো ছয় মাস পাগল একদিন কোথেকে ভালো টলো হয়ে আসলো তো মেয়ে তো স্বামীকে পেয়ে হাওয়া মামা তুমি এগুলো কি কইতেছ তোকে তো আমি আগেই বলেছিলাম যে একটু খোঁজখবর নেই মেয়ের স্বভাব চরিত্র কীরকম একটু দেখি তুই তো আমার কথাই শুনলি না পাগল হয়ে গেলি মেয়ের রূপ দেখে তো বেহুশ এখন ভোজ আমার সব স্বপ্ন ভেঙে গেল এত টাকা খরচ করছিলাম এত আয়োজন করছিলাম সব মিথ্যে হয়ে গেল মামা সব মিথ্যে হয়ে গেল তোকে স্বপ্ন দেখতে কে বলছি হ্যাঁ তোর তো সারা জীবনে একটাই কাজ শুধু স্বপ্ন দেখা মেয়ে মানুষ দেখলে চোখে স্বপ্ন এসে ভর করত গাছে কাঁঠাল আর গোপে তেল বাবা আমি কিলিয়া বাঁচবো বাবা কাঁদিস না শোন একটা পাখি উড়ে গেছে তো কী হয়েছে বাংলাদেশে কি মেয়ের সংখ্যা অভাব হ্যাঁ তোকে আমি পাখি ভর্তি একটা খাঁচাই নিয়ে দেবো বাবা কাঁদিস না আমি বললাম তো তোকে আমি যেটা মনে হইতেছে ছবি দেখাই ভাবির কণ্ঠটা খুব সুন্দর হইব আপনি কোনো টেনশন নেন না ভাবি খালি আমার কাছে দিয়ে দিবেন দেখবেন কেমনে সুপারস্টার বানাই দেয় এমন সিঙ্গিং দেবো এমন লেসন দেবো দেখবেন ভাবি একদিন সুপারস্টার টোটাল টোটাল গান শেখাই দেবো আপনি আসলে কোনো টেনশন করেন না তোমার গান শেখান লাগবে না শেখে গান আসতেছে তোমার কাছে গান শিখতে না আমার সাথে থাকতে গান শেখানো লাগবে না আসলে ভাই আপনি তো খেপে গেলেন আসলে বুঝলেন না শিল্পীর মর্যাদাটা না শিখালে না আমার হাসান আর কোনোদিন স্বপ্ন দেখবে না বলে সিদ্ধান্ত নিয়েছে তবুও আমাদের প্রার্থনা থাকলো আবারও যদি সে কখনো স্বপ্ন দেখে তা যেন ছিনতাই না হয়ে যায় সামান্য মানুষের সামান্য স্বপ্ন সত্যি হোক জয় হোক স্বপ্নের মানুষের